স্বচ্ছতার সঙ্গে মানুষের আর্থিক এবং সামাজিক উন্নয়নের জন্য বর্তমান বিজেপি সরকার কাজ করছে বলে বৃহস্পতিবার সাব্রুমের প্রকাশ্য জনসভায় নিজের ভাষণে বলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সাব্রুমের কাঁঠালছড়ি স্কুল মাঠে আয়োজিত এই বিশাল জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাব্রুম বিধানসভা কেন্দ্রের বিধায়ক শঙ্কর রায়, মণ্ডল সভাপতি জিতেন্দ্র ত্রিপুরা এবং অন্যান্য সাংগঠনিক এবং দলীয় কর্মকর্তারা। জনসভায় ব্যাপক মাত্রায় জাতি জনজাতি পুরুষ মহিলারা উপস্থিত ছিলেন। কোনো ধরনের কেলেঙ্কারি কিংবা আর্থিক দুর্নীতি ছাড়া স্বচ্ছতার সঙ্গে দিন রাত্রি কাজ করে রাজ্য সরকার মানুষের সার্বিক কল্যাণে কাজ করছে বলে জনসভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। জনতা পার্টির যে সরকার যে চলছে, আমরা মানুষের সাথে নিয়ে আমরা চলতে চাই। আগামী দিন ত্রিপুরাতে একটা শান্তির বাতাবরণ হোক, অনেকে চেষ্টা করে এই যে বাতাবরণকে যাতে নষ্ট হয় তার জন্য অনেকে জল ঘোড়া করে তার থেকে মাছ ধরার চেষ্টা করে। এদেরকে কোনো অবস্থায় এই ত্রিপুরাতে আর কোনো স্থান আপনারা দেবেন না। আবার আপনাদের বলছি, আমাদের শান্তি সম্প্রীতি বজায় থাকুক এই আশা রেখে অনেকক্ষণ ধরে আপনারা এখানে বসেছেন, আপনারা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদের কথা শুনছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বাণী উন্নয়ন কেন আমরা কথা বলি না, তো সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের আবার আমি আজ জানি যে এখানে শঙ্করবাবু বলেছেন 50-এরও অধিক আমরা আরো সিট নিয়ে আমরা এখানে আসবো, নিশ্চয়ই আমরা আসবো। আবার ভারতীয় জনতা পার্টির যে সরকার সেখানে পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হবে। এই প্রসঙ্গে জেআরবিটি এবং টেট পরীক্ষার ফলাফল ঘোষণার কথা উল্লেখ করে জানান, সব ক্ষেত্রে স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে রাজ্য সরকারের নিয়োগ নীতি। পূর্বে সিপিআই আমলে এই স্বচ্ছতারই অভাব ছিল বলে মুখ্যমন্ত্রী জানান। যে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, কেন্দ্রীয় সরকার যেভাবে আমাদের ট্রান্সপারেন্সির মাধ্যমে গুড গভর্নেন্সের সাথে সরকার চালাচ্ছে, আমরাও সেভাবে আমাদের ত্রিপুরা সরকার চালাচ্ছি। আপনারা জানেন যে জেআরবিটির কিছুদিন আগে আমরা রেজাল্ট বের করেছি, ফল প্রকাশ করেছি, একটা জায়গার মধ্যে বলতে পারবে না কোনো অসুখ উপায় অবলম্বন আমরা করেছি। এর আগে যারা টেট পরীক্ষা উত্তীর্ণ হয়েছে সবাই টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের আমরা মানে সমস্ত স্বচ্ছতার সাথে ওনাদেরকে আমরা সেই সুযোগ দিয়েছি চাকরি করার। আপনারা জানেন যে 6,000-এর উপরে আরো চাকরি আমরা হোম ডিপার্টমেন্টে আমরা সৃষ্টি করেছি, যে স্পেশালাইজড ইউনিটে সেখানেও স্বচ্ছতার সাথে সেটা হচ্ছে এবং হবে। স্বরাষ্ট্র দপ্তর সহ বিভিন্ন দপ্তরে আগামী দিনে আরও চাকরি দেওয়া হবে বলে জনসভায় নিজের ভাষণে উল্লেখ করেন তিনি। জনসভায় ভাষণ দেওয়া ছাড়াও বৃহস্পতিবার সাব্রুমে একগুচ্ছ প্রকল্পের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।